একটা মানুষ আমরা মা বাবার কুলে আমরা জন্ম নিয়েছে বলা নাই, একটা আমাদের তার বাপন মধ্যে মানুষের যত বড় দুর্ব্যবহার হল সময় যত গোলায় রায় বাড়তে থাকে, মা বাবা যদি গুসা করিয়ে দরজা লাগাই নাই আর বউ আমাকে গিয়া মা দরজা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার মা হইয়া মাই হইয়া থাকে, ডাকতে ডাকতে এক সময় মার রহমতে বরদাস্ত করে না, দয়া বরদাস্ত করে না, মায়ের জ্বর গেলাই কথা আসেন পঞ্চাশ বার আমি ডাকলাম, একটা পর্যায়ে মায়ের জ্বর দিতে হইব তার একমাত্র কারণ হইল মার মাঝে আমার লাগি বহু ভেড়া আছে ভাইয়া, মার দয়া হতে পান, নবী দয়া হতে পান, আল্লাহ দয়া হতে পান, তার একটা সীমা পরিসীমা আছে, আল্লাহ দয়া আছে, আল্লাহ দয়ার কোন সীমা নাই, এই দয়ার আল্লাহ দয়ারে আল্লাহ একশত ভাগ করিয়া নিরানব্বই ভাগ দুইজন লাগিয়ে রাখিয়া একবার লক্ষ মকলকাত্য দান করছেন, আর এই একবার সম্পূর্ণ আমানত রাসূল তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবীর লগের তার যত বেশি সম্পর্ক থাকবো তার দিলের ভিতরে তত হালমায়া থাকবো, যে মানুষ রাসূলুল্লাহর কাছে তার কানেকশন যত বেশি তার ইলমের পরিমাণ হইব তত বেশি, যে মানুষ রাসূলুল্লাহর সাথে সম্পর্ক যত বেশি তার আল্লাহর সাথে সম্পর্ক হইব বেশি, তার কারণ হইল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ যত শান্তি গোটা বিশ্ববাসীর লাগে দরকার, যত রহমতের দরকার, যত বরকতের দরকার, সমস্ত শান্তি রহমত বরকতের আমানতের বানাইছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা মা তার সন্তান যদি করার ক্ষেত্রে আগে মনে ফোরা সময় যায় বড় আগুন লাগে যায়, দুনিয়ার কোন মানুষের বাচ্চায় উদ্ধার করার মতো মহব্বত কেউ মানে না, কিন্তু মা তার বাচ্চারে আগের মধ্যে তো নিজেই বা এই জিনিসটা বরদাস্ত করিয়া নিতে পারেন না, নিজে আগে মাঝে পড়ে দেন ভাষা নিয়ে এবং আরো যদি উত্তান মানে না, এবং নবীর কাছে আল্লাহর রহমতের একশোভাগের একবার আস্থা আমানত আছে, যে মা মহব্বত মা মহব্বত করেন, একটা বিড়াই যদি কটা বাচ্চা হয়ে যেতে এক বর্তমানে আরো করে রয়েছে বাচ্চারা খাওয়া বাড়ি লোকে করে নিয়ে যায় জানি না, একটা বাকি তার বাচ্চারে বাসা রাখিয়া আদার খায় না, গাল পরে এলে যায় বাচ্চার পেরে খাওয়ায় তাহলে খায় না খাইলে নাই, যদি এখন আর মাঝে দোকান মায়া থাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লাগি কতখান মায়া হইব, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার লাগি কতখান মায়া হইতে পারে, আমরা আল্লাহর মায়ার বিস্তারিত মারে দিয়া বাপে দিয়া বুঝাই দিছ নাকি, ওই যে আমরা সালাম দিই রাসূলুল্লাহ দূরত পড়ি সালাম এনে নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা, বিষয়টা আমার সহজ বুঝে দেয় ওই যে আল্লাহ নবীর আমরা সালাম দেই ইয়া নবী সালাম আলাইক, একটা দাদাকে সালাম দিছেন কারে সালাম দিছেন রাসূলুল্লাহ, আল্লাহ যদি বিপদে পড়ে যাও মানে ডাকে বাপরে ডাকে ই আল্লাহ আজ তো না তো মা বাপের জবাব না দিয়ে পারেন না মহব্বতে কেউ মানে ই নবী যদি অথমায় সারা মা বাপর যত মায়া আছে বিশ্ব জগতের মা বাপর দরিম দাপ করিম না হায়ামার আপনা বাদা জামাতের মধ্যে একজনের লাগে আর একজনের যা মায়া আছে সারা মায়ের যদি ঈশ্বর আগে ভাগ করা হয় এরার মায়া হইব একবার, যার একলা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিরানব্বই বার এই নবীরা রহমান গুণাগার উন্নতি ডাকি এই ডাকর কোন গ্রাফ পাইনি অবশ্যই পাই, আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মত তখন তোমরা যখন আমার সালাম দেবো আল্লাহ আমার রু দিন আমি তার জবাব দিই সুবহান, কোন উল্লেখ নাই নবীর সালাম দিলে সব পাওয়া যায়
এটা কোন হাদিস নাই। আল্লাহ নবীর সালাম দিলে জবাব পাওয়া যায়। সুতরাং আমরা বুজুর্গ হলে আমরা দ্রুত শিখাইছেন, সালামও শিখাইছেন। এটা বুজুর্গ হওয়ার প্রথম যদি আমরা দাঁড়িয়ে রাস্তা দিন বেগি মুসকে দিই, এরা জুতা যদি আমরা দাঁড়িয়ে সারাদিন বেগি মুসকে দিই, তাইলে এই যে সঠিক পথটা আপনারা দেখে গেছেন, এই এর সুক্রিয়া জিন্দিগিতে আদায় করা সম্ভব হইতে পারে। এবার ঈশ্বরের সবের মফিলে যাই, উলুসে যাই, এনে যাই, কিতা লাগিয়ে যাই, দরকারটা কিতা যাতে আমার ভবিষ্যতে আমি আল্লাহর বাড়ি ভোট হাসিল করতে পারি। খিচুড়ি গেলে কিন্তু সেই বুজুর্গ প্রথম ব্যক্তিকে দেখে বললে তুমি তো এসেছো দোয়ের জন্য, দোয়া করাবে, আসো দোয়া করি, তোমাকে আল্লাহ ধরবে। তুমি তো এই সব আমার প্রশ্ন হত্যা করি, তোমার প্রশ্ন আর উত্তর হোক, আর লাগছে নেই।
ধরে রাখছে না, আগে তুলে নিয়েছে। হাজির গেলাম এমনি রসুল্লাহ সুলতানের সালাম দিতে হইলে ওয়াসাল্লিম ও তাসলিমা, ওয়াসাল্লিম তাসলিম নয় কিন্তু ওয়াসাল্লিম ও তাসলিমা, ওয়াসাল্লিম ও তাসলিমার মধ্যে চরম এবং পরম আদেবের সাথে দিনের করে আওয়াজ দেওয়া আল্লাহ নবীকে সালাম হইত। এই যদি মহব্বতে উবা করাই দেয়, এই মহব্বত কাহেতে এটার মধ্যে নতুনত্ব বেদাত সিরিক এটার কোন সম্ভাবনা তাহার তো প্রশ্নই হয় না। মহব্বত আছে এরা মুখে দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা